বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় ভাঙ্গুরা জহিরুল রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ সুধীবেন্দ্র জানুয়ারি নিজস্ব বিদ্যালয় ক্যাম্পাসে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় একই দিনে অনুষ্ঠিত হয় স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয় এরপর স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন এর একটি র্যালি বিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে সুসজ্জিত প্যারেডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কুচকাওয়াজে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ এরপরে বিশেষ অতিথিদের আসন গ্রহণের পর পবিত্র ধর্মীয় বাণী পাঠ করে অনুষ্ঠানের পদযাত্রা শুরু হয় ইতিমধ্যে উপস্থিত হয়েছেন
মাঝে হামিদুল হাসিনের ভাই এবং পুলিশ প্রশাসনের সবাই ভাই সবাইকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে এক অভিনন্দন জানাই। আমাদের এক দুই ওয়ার্ডের সমবেত আসনের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। অর্থাৎ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সারা জাহানের রব, যিনি নিত্যান্ত মেহেরবান ও দয়াময়, যিনি বিচার দিনের মালিক। আমরা শুধু তার ইবাদত করব এবং তার কাছে সাহায্য প্রার্থনা চাইব। আমাদেরকে সহজ ও সঠিক পথ দেখাও, ওইসব লোকদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, যাদের উপর গজব পড়েনি আর যারা পথ প্রশস্ত হয়নি। আমিন। ভগবতি ভারত অভ্যন্তালম ধর্মস্য তদত্রাণং সৃজম্মহ পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি ও অধর্ম বেড়ে যায় তখনই আমি নিজেকে সৃষ্টি করি, সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের বিনাশ ও ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। জাতীয় সঙ্গীত আছে তাসফিয়া তাসমিল অহনা অর্পিতা পাল মহাজবিন জান্নাত কৌর জয়ন্তী সুমধুর কণ্ঠে জাতীয় সঙ্গীতের তালে তালে উত্তোলন করা হয় লাল সবুজের পতাকা। Thank you.
শিকড় শুধু মানবতার বৃক্ষলতার, এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতার, এখানে শব্দ শুধু কোনো রণাঙ্গনের রক্তে ভেজা, সিক্ত প্রান্ত নয়, সিক্ত প্রান্ত নয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এরপর প্রধান অতিথিদের মাল্যদান করে অত্র স্কুলের শিক্ষার্থীবৃন্দ। শপথ গ্রহণ
ক্রিয়া দুই। এবারে শপথ গ্রহণ, শপথ গ্রহণ করছেন নিশাত তাসনিম দিহান। শপথের জন্য প্রস্তুত। শপথ, আমরা শপথ করছি যে ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খেলোয়াড় সুলভ আচরণের মধ্য দিয়ে মানবিক গুণাবলীর পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব ও সম্মান অক্ষুণ্ণ রাখবো। আমি এখন স্কুলের সপক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব বাকিবুল্লাহ চেয়ারম্যান উপজেলা পরিষদ ভাঙ্গুড়া, জনাব গোলাম হাসনাইন রাসেল মেয়র ভাঙ্গুড়া পৌরসভা, জনাব সৈয়দ আশরাফুজ্জামান সাহেব নির্বাহী অফিসার ভাঙ্গুড়া পাবনা, জনাব আসলাম আলী জেলা পরিষদ সদস্য, জনাবা গুলশানার আলিপি জেলা পরিষদ সদস্য, গোলাম হাফিজ রঞ্জু ভাইস চেয়ারম্যান ও আন্তবিদ্যালয়ের শিক্ষানুরাগী বিদ্যুৎ চাহী সদস্য উপজেলা পরিষদ ভাঙ্গুড়া পাবনা, জনাব আজিদা পারভিন পাখি মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ভাঙ্গুড়া পাবনা, জনাব পাসুদ রানা অফিসার ইনচার্জ ভাঙ্গুড়া থানা, জনাব লোকমান হোসেন ওনারা আসেননি। আচ্ছা, এছাড়াও ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমার বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক সিনিয়র শিক্ষক জনাব আব্দুল জব্বার সানা স্যার, উপস্থিত আছেন সাংবাদিক ভাইয়েরা, এবং আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন করছেন আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য সম্মানিত সভাপতি ডক্টর মাসুদ মোহাম্মদ জাহিদ হাসান। যাই হোক, আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরের ন্যায় এবারও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং ছাত্রীদের সমন্বয়ে সুশৃঙ্খলভাবে আমরা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করতে যাচ্ছি। এই জন্য এই ক্রিয়ার সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শীতের এই সকালে আবারও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আমাদের বর্তমান মেয়র সাহেবকে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় আসার জন্য আমি দুটো একটা কথা বলবো। আপনারা অবগত আছেন 2017 সালের আমি এই ভারপ্রাপ্ত দায়িত্ব হিসেবে আসি, গত বছর এসএসসি পরীক্ষার ফলাফল 98% আমাদের হয়েছিল, জেএসসি পরীক্ষার শতভাগ পাস করেছিল। এ বছরে একটু ফলাফল খারাপ হয়েছে এবং কি কারণে হয়েছে যার জন্য আমরা চলছি না, বিশ্লেষণ করছি যে কোন কোন জায়গায় পদক্ষেপ নিতে হবে। আমাদের মাননীয় সভাপতি এবং সদস্যবৃন্দ, আমাদের জাকির হোসেন ছবি ভাই সহ নুর ইসলাম মিন্টু, গতকাল আমাদের সকল শিক্ষকের সমন্বয়ে রাত 9:30 পর্যন্ত, সকাল 8:00 থেকে রাত 9:30 পর্যন্ত একযোগে আমাদের প্রত্যেকটা শিক্ষকের সঙ্গে কথা বলেছেন এবং কিভাবে সামনে আরো ভালোভাবে এগিয়ে যাওয়া যায় এবং ভালো ফলাফল করা যায় সেই নিয়ে কথাবার্তা বলেছেন। ক্রিয়াশক্তি ক্রিয়াই বল সাধারণ শিক্ষা ধারার পাশাপাশি সহশিক্ষার আমাদের বিদ্যালয়টি পাবনা জেলার মধ্যে একটি অবস্থানে আছে। শুধু পুঁথিগত বিদ্যা নয়, পুঁথিগত বিদ্যার বাইরেও আমরা এই সহশিক্ষাকে প্রাধান্য দিয়ে বর্তমানে মাননীয় সভাপতি সাহেব অনেক প্রোগ্রামের ব্যবস্থা করেছেন। প্রথম আলো থেকে সায়েন্স অলিম্পিয়াড, ম্যাথ অলিম্পিয়াড, রোবট অলিম্পিয়াড, অবাক কুতূহল বিভিন্ন প্রোগ্রামে আমাদের মেয়েরা ঢাকা যাচ্ছে এবং ঢাকায় গিয়ে সুনাম অর্জন করে আসছে, এবং ভলেন্টারি অ্যাসোসিয়েশন ফর ভাব বাংলাদেশ আমাদের বিদ্যালয়ে চালু আছে, যার কারণে আমাদের গরিব এবং মেধাবী মেয়েরা
তারা শিক্ষাবৃত্তি সহ তাদের উপকরণাদি লেখাপড়ার উপকরণাদি ব্যাগ বই খাতা কলম জ্যামিতি বক্স এগুলো সারা বছরের জন্য যাতে হয় সেভাবেই এই বৃত্তিগুলো তারা পাচ্ছে। মাননীয় এমপি মহোদয় ইতিমধ্যে সততা স্টোর শেখ রাসেল ডিজিটাল ল্যাব একটি তিতল ভবন তিতল ভবনের কাজ অলরেডি চলছে এবং জেলা পরিষদ সদস্য আসলাম আলী তিনি গেট দিয়েছেন গেটটি এমপি সাহেবের নেতৃত্বে দিয়েছেন সেই গেটটিও ইতিমধ্যে টেন্ডার হয়ে আছে এই শুধু এই তিতল ভবনের কাজের জন্য আমাদের গেটটা হচ্ছে না খুব তাড়াতাড়ি গেটটা হয়ে যাবে। বিদ্যালয়টিতে ভাবের প্রোগ্রাম চালু থাকায় গরিব ও মেধাবী ছাত্রীরা জহুর আফজাল ফাউন্ডেশন থেকে এসএসসিতে যারা সকল বিষয়ে নির্বাচনী পরীক্ষায় সকল বিষয়ে কিন্তু কার্য হয়েছে তাদের মাঝে এই জহুর আফজাল ফাউন্ডেশন থেকে এককালীন 500 করে টাকা দিচ্ছে এবং সেই সাথে জহুর আফজাল ফাউন্ডেশন থেকে গবেষণার ল্যাব তৈরি করে দিয়েছেন। গত বছর এই ল্যাবে 16টি সেলাই মেশিন দিয়েছেন যাতে আমাদের দুর্বল ছাত্রী যারা গবেষণার শাখায় পড়ে তাদের একটি কর্মসংস্থান হয়। এছাড়াও স্থানীয় লোকজনদেরও এখানে এই ডেস্ক মেকিং অ্যান্ড টেলের শিক্ষার ব্যবস্থা করেছেন। আমরা জানতে পেরেছি মাননীয় এমপি মহোদয় আরেকটি চারতলা ভবন নির্মাণের জন্য আমাদের এই বিদ্যালয়টিকে তালিকাভুক্ত করেছেন। পুরাতন ভবনটি সংস্কারের জন্য তিনি আরো 10 লক্ষ টাকা ঘোষণা করেছেন বা কিছুদিনের মধ্যে হয়তো এই কাজটি হবে। বিদ্যালয়ের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করতে আমরা বদ্ধপরিকর। গত যে জেএসসি পরীক্ষা হয়েছে যে ফলাফলটা আমাদের খারাপ হয়েছে ইনশাল্লাহ আগামীতে আমরা এটা কাটিয়ে উঠব। কাটিয়ে উঠে আমরা আমাদের সেরাটা সকল শিক্ষক অভিভাবক এবং ছাত্র সবার সমন্বয়ে আমরা আমাদের নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে আগামীতে আমরা প্রমাণ করে দেবো ইনশাল্লাহ। মঞ্চে উপস্থিত সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের বিদ্যালয়ের জন্য দোয়া করবেন। এই সামান্য একটু ফলাফল খারাপ হয়েছে যার জন্য কোন জায়গায় খারাপ হয়েছে আমরা কিন্তু পদক্ষেপ নিয়েছি ইনশাল্লাহ আগামীতে আমরা 2020 সালে আমরা ফলাফল দেখিয়ে দেব। সবাই ভালো থাকবেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফল হোক, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এরপর পর্যায়ক্রমে সফল অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন। আমার স্নেহের মেয়র রাসেল সহ এখানকার উপস্থিত অনেকের আছে, অনেকের নাম আমি বলতে চাই না, এই মঞ্চে যারা উপস্থিত আছে সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। আর অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, তারপরে আমার অত্র বিদ্যালয়ের অত্যন্ত স্নেহের মেয়েরা, আজকের এই অনুষ্ঠানের এই ভাঙ্গুরা জরুরি রয়ে উচ্চ বালিকা বিদ্যালয় পাবনা জেলার, আমি যখন এই স্কুলের শিক্ষক ছিলাম সেই সময়ে পাবনা জেলার ভিতরে একটা ঐতিহ্যবাহী নাম সুনাম জুরেন রহিম উচ্চ বালিকা বিদ্যালয়ের ছিল। কারণ আমি আমার কর্মজীবনে শিক্ষক সমিতির একজন সিনিয়র লিডার হিসেবে থাকার কারণে পাবনা জেলার বিভিন্ন স্কুলের সঙ্গে আমার পরিচিত ছিল, সেই কারণেই এই বিদ্যালয়ের পাবনা জেলার ভিতরে 4-5টা স্কুলের ভিতরে এই বালিকা বিদ্যালয়ের সুনাম ছিল। আজকে বিভিন্ন জায়গায় স্কুল হওয়ার কারণে অনেক ছাত্র সংখ্যা কমে গেছে। সংসদ সদস্য সৌদুর পাবনা 3 ও সভাপতি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, তার শুভ আগমনে বাংলা দৈনন্দিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য 70 পাবনা 3 এলাকার অভিভাবক জনাব মোহাম্মদ আলহাজ মকবুল হোসেন এমপি প্রধান অতিথির আসন গ্রহণ করেন। পাবনা 3 এলাকার কোন মানুষের নেতা যার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আজকে পাবনা 3 এলাকার উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে, পাবনা 3 এলাকার আইন শৃঙ্খলা সুন্দরভাবে চলছে, সেই আমাদের প্রাণপ্রিয় নেতা ভাঙড়ার অহংকার, পাবনা 3 এলাকার অহংকার। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডাক্তার জাহিদ মোহাম্মদ মাসুদ মোহাম্মদ জাহিদ হাসান,
ধন্যবাদ। এরপর শুরু হয় মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়। কি অন্যায় করেছিলাম? নির্বাচনের পর বাংলার সাধারণ মানুষ সম্পূর্ণরূপে আমাকে আওয়ামী লীগকে ভোট দেয়। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বলতে আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশের মানুষকে গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আর দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের ইতিহাস করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের ইতিহাস, বাংলার মুমূর্ষ নরনারীর আত্মঘাতের ইতিহাস, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গড়িতে বসতে পারি নাই। 1958 সালে আয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদেরকে গোলাম করে রেখেছেন। আমি প্রেসিডেন্ট জিয়া খানের সাথে কথা বললাম, আমি শুধু বাংলার নয় পাকিস্তানের মেজরিটি পার্টি
স্বাধীন জাতি মাতৃভাষা মহান একুশের বাংলা ভাষা স্বাধীন জাতি মাতৃভাষা মহান একুশের বাংলা ভাষা সবার মনে একই আশা একই সুরে কাঁদা হাসা ভালোবাসার এক রে সোনার বাংলাদেশ আমাদের সবাই সুন্দর ভাবে তোমরা রোমান্টিক চললো এবং জিনিসগুলো নিয়ে যাও প্রধান অতিথির অগ্নিদানে মশাল দৌড়ের পর শুরু হয় মূল অনুষ্ঠান অর্থাৎ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2020।
কামরা প্রিয়া শাকিলা আজমিয়ারা
করব। Thank you.
অষ্টম শ্রেণী ক শাখা তাদের এখানে থাকতে খুব কষ্ট হয়, খুব
ধন্যবাদ ধন্যবাদ ইতিমধ্যে Oh!
ধন্যবাদ 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 তোমাদের। আগে থেকে সরো, অনুষ্ঠান শেষে সম্মানিত সভাপতি সহ সকল অতিথিবৃন্দ তাদের বিজয়ী শিক্ষার্থীদের বিজয়ী পুরস্কার তুলে দেন। এই ছবি নাও, এই কই ক্যামেরাম্যান, কই এই আমাদের সেই ক্যামেরাম্যান, কই ছবি বিজয়ী স্থান যদি তুমি প্রস্তুত থাকবে, যদি বাঙালি খাতার প্রথম স্বপ্ন দেখার দিন
তৃতীয় স্থান মেহরি বাঙালি নিশাত তাসিম বিহান গেছে মর্ম ব্যথারিন বেতালি বাঙালি লাভ উচ্চ লাভ পাঁচ ফুট তিনের উঠে তিথি বাঙালি এরপর দীর্ঘ লাভ পাঁচ ফুট তিনের উপরে সীমা খাতুর বাংলা বাংলার গোলক নিক্ষেপ মিম মানবিক নবম দশম মানবিক উচ্চ লাভ হ্যাঁ ওই যে গেল কামনা হ্যাঁ এবার উচ্চ লাভ প্রিয়া পাঁচপুটিরের রিয়া রানী রিয়া রানী শেষ তৃতীয় স্থান হল সীমা খাতুন নবম বিজ্ঞান দ্বিতীয় রূপা না সাপলা দ্বিতীয় রূপা তৃতীয় হ্যাঁ হ্যাঁ না না এই যে রূপা এই যে রূপা এরপর চার ফুট নয় ইঞ্চি পর্যন্ত পারিয়া অসংখ্য রিয়া এরপর আছে মিম ষষ্ঠ মধুমতি ষষ্ঠ মধুমতি মিম না না রিয়া ঠিক আছে দারুণ কাজ এরপর মনোজ যুদ্ধ হাসি প্রথম স্থান হাসি সপ্তম প জান্নাত ষষ্ঠ মধুমতি ইটান নরল এবং তৃতীয় স্থান রিয়া অষ্টম ছশাকা উজ্জ্বলা হ্যারিয়া এবার তিথি দৌড় পাঁচ ফুট নয়ের চার ফুট নয়ের নুরতাজ অষ্টম ক তৃতীয় স্থান তানিয়া দশম মানবিক সবুজের পাল তুলে বিম্বদলে উজ্জ্বলাভ চার ফুট নয়ের রানী পাল তুলে বিম্বদলে মধুমতি শাখা সুমাইয়া দশম মানবিক মরা ভয় করি না এবং শিরিন তৃতীয় স্থান শিরিন সপ্তম খ শিরিন না 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 ওই যে এরাই 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শিরিন আসে না অনুপস্থিত প্রথম পুরস্কার কে নিচ্ছে হাসির কাছে মর দুটো মানবিক তৃতীয় স্থান খুশিতে নাচে চার ফুট তিন ইঞ্চি পর্যন্ত তারপর আছে হলো বিউটি সপ্তম বিউটি থার্ড এরপর আছে দীর্ঘ লাভ চার ফুট তিরিশ নুসরাত থার্ড নুসরাত দীর্ঘ লাভ রীতা রীতা কাশীপুর আমাদের প্রাক্তন ছাত্রী এবং আনোয়ারা টলটলিয়া পাড়া
এরপর আছে ভদ্রমহিলা, দ্বিতীয় হলো নীলুফা ভাঙ্গুরা বাজার, তৃতীয় হলো কণা মসজিদপাড়া ও রুনা, রুনা এর রজনীর আম্মা কার? তিশা, ও আচ্ছা আচ্ছা ভুলে যাই মাঝে মাঝে না। এখন ভদ্র মহোদয়ের ঝুড়িতে বল নিক্ষেপ। সে প্রধান প্রধান শিক্ষক এবং শৈভাস থেকে এবং সভাপতি থেকে পুরস্কার গ্রহণ করছে। মোহাম্মদ আজমত আলী দ্বিতীয় স্থান অধিকার করেছে। ধন্যবাদ, সবাই তালি দাও। এরপর তৃতীয় স্থান অর্থ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন ছবি ভাই, সে তৃতীয় স্থান অধিকার করেছে। সভাপতির হাত থেকে সে পুরস্কার গ্রহণ করছে। মামা বৃদ্ধাশ্রম এ দুই বুলবুলি বুলবুলিও আবার বুলবুলিও আছে গ্রহণ করে যা। আচ্ছা মামা কেটে সমস্যা নাই, মামা করতে ছেড়ে দিলে। হ্যাঁ জান্নাতুল মামা বৃদ্ধাশ্রম। হ্যাঁ আর বুলবুলি কে? হ্যাঁ হ্যাঁ এবার ধীর গতিতে সাইকেল চালানো প্রথমই ষষ্ঠ, তৃতীয় স্থান সুমাইয়া, দশম মানবী। এবার বিদ্যালয়ের লেখাপড়ার যারা তৃতীয় স্থান মরিয়ম আমাদের দেশ সোনার বাংলাদেশ, দ্বিতীয় বাংলা মায়ের কোটি কোটি সন্তান, বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান, সুবর্ণা তৃতীয়, সুবর্ণা আছে সবাই মিলে সুবর্ণা একই সাথে নাই পড়বো সোনার। এবার তার পক্ষে এবার বিদ্যালয়ের সেরা ছাত্রী প্রথম স্থান অধিকার করতে হলো ফাউজিয়া আবিদা বিদুলা, স্কুল ফার্স্ট। অর্জিতা রানী পাল দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান জয়শ্রী সূত্রধর নূপুর। তিনজনই তোমরা বকুল হোসেন, বকুল হোসেন শিরোফার আব্বা, আলো আছে এই আমাদের দেশ সোনার বাংলাদেশ, এই আমাদের নুপুরের আম্মা আছে নাকি?
নুপুরি রাম্মা কই কই নিছে লিছে তো সুভাষের পুরস্কার নিয়ে নিছো সুভাষের পুরস্কার তো নিয়ে নাই তাড়াতাড়ি না না নুপুরি রাম্মা আইছে এটা সুভাষের পুরস্কার ঠিক আছে রিজাউল আতিকুল আতিকুল কে সিদ্দিকুল সিদ্দিকুল মিয়া আছে এত পাবলে তো আমি না সিদ্দিকুল আসে না না হ্যাঁ সবাই মিলে এখান ভাই পাওয়ার আলী লেখা সকিনা ভাবি আসেন হ্যাঁ ও আসেন আসেন দিদি আছেন পরে দেখুন যাবেন বাচ্চা সবাই চলে আসেন এখানে সবাই চলে যান পুরস্কার নেন তোমাদের এখনই মানিক হোসেন মানিক হোসেন আছে বুলবুলি নূর ইসলাম মিন্টু পরে দিয়েছিলেন ডক্টর মাসুদ পাওয়ার জাহিদ আসান পুরস্কার তুলে দিচ্ছেন জাকির হোসেন ছবি আসবে